এই হলো স্যামসাংয়ের A90-র বক্স প্যাকিং। ও হ্যালো বন্ধুরা, স্যামসাং ফাইনালি লঞ্চ করতে চলেছে তাদের এ সিরিজের হায়েস্ট ভার্সন স্যামসাং A90। স্যামসাং A90-র স্পেসিফিকেশান কী হবে এবং কী কী স্পেশাল ফিচার্স আমরা এই ফোনটিতে পেয়ে যাব তার সমস্ত ডিটেলস এবং ওভারলুক আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তবে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো তোমাদের এই চ্যানেল ওয়েব বাংলা। স্যামসাং এ সিরিজের সবথেকে হায়ার ভার্সন হতে চলেছে স্যামসাং A90 এবং এরই কিছু লিক্স সামনে এসছে যেখানে আমরা এর বক্স প্যাকিংয়ের ছবি দেখতে পেয়েছি এবং এর ওভারলুক কেমন এবং এর স্পেসিফিকেশান কী হতে পারে তার প্রায় সমস্ত ডিটেলসই আমাদের সামনে এখন চলে এসছে। এবার দেখে নেওয়া যাক এক এক করে এই স্যামসাং A90-তে আমরা কী কী ফিচার্স পেতে চলেছি বা এর স্পেসিফিকেশান কী হতে চলেছে। ব্যাক ডিজাইনের কথা বললে স্যামসাং A50-র মতোই স্যামসাং A90-তেও আমরা ট্রিপল রেয়ার ক্যামেরা পেয়ে যাব এবং এখানেও দেখা যাচ্ছে একটি গ্লাস্টিক ডিজাইন মডেল আমরা পেয়ে যাব। বাট আশা করা যাচ্ছে স্যামসাং A90-তে গ্লাস্টিক বডির বদলে আমরা হয়তো ফুললি গ্লাসের ব্যাক প্যানেল পেয়ে যেতে পারি। স্যামসাংয়ের অন্যান্য এ সিরিজ ফোনগুলির মতোই স্যামসাং A90-তেও আমরা পেয়ে যাব ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে, বাট এখানে ডিসপ্লে রেজলিউশন হবে ফুল এইচডি প্লাস এবং আমরা এখানে পেয়ে যাব সুপার অ্যামোলেড প্যানেল। এবং স্যামসাং A50-র মতোই স্যামসাং A90-তেও আমরা একই রকম ক্যামেরা মডিউল দেখতে পারবো। মেন রেয়ার ক্যামেরাটি থাকবে 48 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি থাকবে 5 মেগাপিক্সেল এবং সর্বশেষ ক্যামেরাটি থাকবে 8 মেগাপিক্সেল। এখানে ধরা হচ্ছে যে 5 মেগাপিক্সেল ক্যামেরাটি থাকবে ডেপ সেন্সিংয়ের জন্য এবং 8 মেগাপিক্সেল ক্যামেরাটি থাকবে সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার জন্য। এবং আশা করা যাচ্ছে স্যামসাং A90-র ক্যামেরাতে আমরা সুপার স্টেবিলিটি মোড পেয়ে যাব। এছাড়া যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলা যায় তাহলে ডিসপ্লের ওয়াটার ড্রপ নচে আমরা পেয়ে যাব 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এবং যদি র্যাম ও স্টোরেজের কথা বলা যায় তাহলে যেই বক্স প্যাকিংয়ের ছবি আমাদের সামনে উঠে এসছে সেখানে আমরা 128 GB ইন্টারনাল স্টোরেজ ও 6 GB র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাব। আশা করা যাচ্ছে এছাড়াও আরও একটা কি দুটো র্যাম এবং স্টোরেজের ভেরিয়েন্ট আমরা স্যামসাং A90-তে দেখতে পাবো। এবং বক্স প্যাকিং এই কনফার্ম হয়ে গেছে স্যামসাং তাদের A90 ফোনটির মাধ্যমেই স্যামসাংয়ের মিড রেঞ্জ ফোনগুলির মধ্যে সর্বপ্রথম 5G কানেকটিভিটি আনতে চলেছে। যদিও আমরা স্যামসাং A90-র মূলত দুটি ভার্সন পেয়ে যাব, একটি ভার্সন স্যামসাং A90 5G, অন্যটি স্যামসাং A90 4G ভার্সন। স্যামসাং A90 4G ভেরিয়েন্টটি আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। স্যামসাং A90-র মেইন হাইলাইটিং ফিচার্স হলো এর প্রসেসর, তার কারণ স্যামসাং মিড রেঞ্জের সর্বপ্রথম এমনই একটি স্মার্টফোন হলো স্যামসাং A90 যেখানে আমরা একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর পেতে চলেছি। স্যামসাং A90-তে আমরা পেয়ে যাব স্ন্যাপড্রাগন 855 অথবা 855 প্লাস প্রসেসর, তার কারণ স্ন্যাপড্রাগন 855-এর নিচে কখনোই 5G কানেকটিভিটি সাপোর্ট করে না। সবশেষে চলে আসা যাক স্যামসাং A90-র প্রাইসের কথায়। যদিও অফিসিয়ালি স্যামসাং A90-র প্রাইস রিভিল করা হয়নি, বাট স্যামসাং A90 5G-র প্রাইস হতে পারে অ্যারাউন্ড 50,000 টাকার কাছাকাছি। বাট যেহেতু ইন্ডিয়াতে এখনও 5G কানেকটিভিটি চালু হয়নি সেক্ষেত্রে স্যামসাং A90 4G ভেরিয়েন্টের প্রাইস যথেষ্ট কম হতে পারে। এখন দেখার বিষয় এটাই, স্যামসাং A90 ফোনটি যে প্রাইস রেঞ্জে লঞ্চ করবে সেখানে রেডমি নোট 8 প্রোর মতো ফোনের সঙ্গে টক্কর নিতে পারবে কিনা। বন্ধুরা, এই ছিল স্যামসাং A90-র বেসিক স্পেসিফিকেশান এবং ওভারভিউ। এর পরবর্তীতে অন্য যে কোনো আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমরা স্যামসাং A90-র জন্য এক্সাইটেড কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মজার টেক ভিডিওতে। সায়োনারা, ভালো থেকো।